বক্সিগঞ্জে 26 মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত। বিস্তারিত দেখুন বক্সিগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালনের প্রতিবেদনে। যথাযোগ্য মর্যাদায় জামালপুরের বক্সিগঞ্জে 26 মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা বিজয় মুক্ত মঞ্চে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ বক্সিগঞ্জ থানা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। সকাল 8টায় নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জামালপুর এক আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জান্নাত, বক্সিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আহাদ খান, জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।